হ্যালো এভরিওয়ান তোমাদের আমি আজকে গুড মর্নিং বলছি কারণ আজকে আমি খুব সকাল সকাল কাজেও লেগে পড়েছি ভিডিওটাও আরম্ভ করেছি এইদিকে চা বসে দিয়েছি আর এদিকে যে কৌটোটা না হালকা একটু ভিজে ভিজে ছিল সেই জন্য কাজ করতে করতে তোমরা জানো আমি কৌটোগুলো সব পরিষ্কার করে ফেলি আর আজকে এত ফ্রি মাইন্ডে আমি কাজে লেগেছিলাম লেগেছিলাম আমি বলছি প্রথমে ফ্রি মাইন্ডে লেগেছিলাম তারপর কিন্তু তো আর ফ্রি মাইন্ড ছিল না তোমাদের বলি আমি যা ভাবি আমার তার উল্টো হয়ে যায় সব কিছু সব আমার উল্টো হয়ে যায় আজকে এত ফ্রি মাইন্ডে সকাল সকাল করে দেখতে পাচ্ছ এদিকে রান্না বসে দিয়েছি এদিকে মুড়ি খাবার বসাচ্ছি তারপর ভাবলাম সব রান্না সেরে না আজকে আমাকে ঠিক বারোটায় পোস্ট অফিসও যেতে হবে তার আগে ভেবেছি আজকে ভেবেছিলাম যে এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর বড় একটা বড় ড্রাম আনিয়েছি ঠাকুর ঘরটা মনের মতো করে পরিষ্কার করব আজকে ভেবেছিলাম গাদা গাদা কাজের রুটিন নিয়ে শুরু করেছি দিনটা তারপর দিনটা এমনভাবে ভাবে পালট হয়ে গেল এখন তোমার দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে একতরফা জোর হয়ে গেছে সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছ কিছু কিছু মানে কি বলবো একটা ঘরে কাজ করছি তার উপর যদি একটা ছেলের কাজকে পাহাড়া দিতে হয় বলো তো ওই যে চার হাজার টাকার মেশিনের যন্ত্রতা তোমাদের দেখালাম খামারে ওটা না খুঁজে পেলে কী হতো বলতো এইভাবে বললাম না যে এত কষ্ট করে জিনিসগুলো করি তোমরা দেখতে পাও যে আমাকে এক টাকার জিনিস কিনতে গেলে না আমাকে কি বলবো মানে ওর থেকে রক্ত বেরিয়ে যাওয়া আমার কাছে অনেক সোজা এইভাবেই আমি কষ্ট করে কিনি শখ আছে সেই জন্য করি আর জীবনে সবসময় ন্যায় নাই তো চলবে না কিছু শখও তো আছে বলো সবসময় পরিশ্রম করব। কিছু করব না যেটা করবো তাকে ঘুচিয়ে দেবো সেটা করলে কি আমরা কিছু করতে পারবো জীবনে যেটুকু পাচ্ছি সেটুকু আর পারবো না এইভাবে তোমাদের বলি না যে কি বলবো আমার আগের অনেক কারণ থাকেই যে রান্নাঘর করতে গেলে দেখতে পাচ্ছ আমার একবার দুবার করে বাগানো মানে ছাদে বে ফালতু আমার এত টাকা খরচা হয় একে আমাদের ইনকাম তোমাদের অনেকই বলি যে বিশাল যে আমাদের ইনকাম তা নয় শুধু আমার যে দা শখের জন্য আমি সব কিছু একটু একটু করে মানে জমি জমিয়ে করি যা আমি যেভাবে করি একমাত্র আমি জানি এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ একবার ভাঙা ভাঙাচোড়া হয়ে গেছে দুবার তিনবার আমার রান্নাঘর বাগানো হয়ে গেছে ছাদ যে কোনো জায়গা আমার এখনও কলতলা দেখতে পাচ্ছ মানে এই সব বুদ্ধির জন্য যাই হোক আমি এখন জেনে গেছি আমি বলো আর আমার মেয়ে বলো জেনে গেছি তোমাদের দাদা ভাই এরকম একটু ওলট পালট সেই জন্য ওর বুদ্ধি না আর ঘরে কোনো কাজ করি না ওই সকালে ওই যে যন্ত্রটা নিয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে আবার ভাবলাম ফ্রি মাইন্ডে আর বেফালতু সময়টা নষ্ট করবো না কাজে লেগে যাই তোমাদের বলার একটাই কারণ তোমরা যাতে মোটিভেশন পাও তোমরা আমার কাজগুলো লক্ষ্য করো কিন্তু ক্যামেরার আশেপাশে অনেক কিছু চলে কাজ করতে আমি ভালোবাসি তীগ্ণ না কাজের দিকে নজর দিই কাজের দিকে লক্ষ্য রাখি তবেই দেখতে পাচ্ছ আমি এত কাজ করতে পারি সংসার মনেই নানা রকম সেইগুলোকে সমস্ত জয় করে লক্ষ্য দিতে হবে একদিকে আমার সেই লক্ষ্য হয় আমার কাজ আমার নিজের যেটুকু এখন ভালো মানে আমার উন্নতি এটাই ভাবি হ্যাঁ তারপরে তো তোমাদের বললুম আমরা মানুষ সব জিনিসটা তো সহ্য করা হয় হয় না রাগ সমস্ত কিছু মিশে থাকি সেগুলোকে সমস্ত কিছু একটা কি বলবো মানে ফেলে দেওয়ার একটা ব্যাপারও থাকে এটা আমি আগে বুঝতে পারতাম না জানো তো আগে আরও প্রচণ্ড রেগে যেতাম এখন রাগগুলো সব কিছু ভুলে যাই ভুলে যায় না মানে নিজের কাজে লক্ষ্য দিই এখন একটা ভারী বয়সও বটে আর কি বলি বলো তো তোমাদের একটা ভালো কিছু দরকার এটা আমি কখন শিখেছি জানো তো ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে মন খুলে কথা বলি একটা ভালো দিক আছে তোমরা বোঝো আমার কাজগুলো মানুষের তো একটা চা পাওয়া থাকি দেখতে পাচ্ছ এখানে ট্যাঙ্কিটা তারপরে এটা নিয়ে দেড় ঘন্টা হয়ে গেল আমার সকালটা পুরো নষ্ট তারপরে এখন আমার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে ওইটা ভাগাতে যে এর আগের ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি বললাম না সেই জিনিসগুলো নিয়ে আর কি বলবো মানে আর মাথা ঠান্ডা হতে মাথা ঠান্ডা কি বলছো আমার না মেন কি বলো তো জিনিস নষ্ট হয়ে আমি নিজেকে ঠিক করতে পারি না একটা জিনিস যদি তোমাদের দাদা ভাইকে বলছিলুম এনে দাও ঠিক হয়ে যাবে ট্যাঙ্কিটা যদি ভেঙে যায় তুমি এনে দেবে বলছো আনার কি কথা হলো ভেঙে দিলে তো আনতে হবেই বলো ভেঙে গেলে সরি ভেঙে গেলে তো আমি করতে পারবো না তাহলে যখন আমরা জানবো যে এই জিনিসটাকে আমরা করতে পারবো না সেই জিনিসটাকে না আরও গুছিয়ে আমাদের ধরে রাখা দরকার কোটি কোটি মানুষের সাথে তো আমাদের তুলনা দিলে হবে না যারা কোটিপতি তাদের সাথে যদি আমরা চলার মুখেতে যদি চলার ডায়লগ মারি তাহলে কি আমরা সেটা করতে পারবো যেটুকু আছি একদম রাস্তায় যেয়ে বসতে হবে এটা আমার কাছে সোজা সাপটা কথা তোমাদের আমি সমস্ত বাস্তব আর আমার সোজা জীবনটাই বলি ওই আড়ালে এক মনে এক এই ধরনের আমি একদমই পারি না এই ধরনের জীবনযাপন আমার কাছে মনে হয় থাকার থেকে না থাকা অনেক ভালো আমি যেমন আমি তেমন এতেই দেখতে পাচ্ছ আজকে আমি শক্ত হয়ে নিজে সমস্ত কিছু শক্ত হয়ে ধরে সেই রাস থেকে আজকে এই জায়গাতে পৌঁছাতে পারছি মেয়ে ছেলে তোমাদের বলি না মেয়ে ছেলে বলে কিছু হয় না যে যেটা মানে পারবে সেটাই আমি জেনে গেছি তোমাদের দাদাভাই এখানে সেখানে জিনিসগুলো ফেলে রাখে সব থেকে রাগ কী লাগে জানো তো মিছে কথা বলা মানে এতটা রাগ লাগে না আজকে বলছে যেমন দেখতে পাচ্ছ ওই ট্যাঙ্কিটা নিয়ে পুরো আমি হাঁপিয়ে গেছি তার উপর ছাদে অত মাল দেখতে পাচ্ছ আমার তো দিনটা নষ্ট হলই ওই কাজগুলো আমাকে জামা কাচাকুচি আগে করতে হবে কারণ দুদিন পরই কিন্তু আবার ঝড় আসছে তোমরা এটা ঝড়ের আগের ভিডিওটা দেখছো আমার তো ভিডিও দিতে একটু দেরি হয় তারপর আমি যখন ফোন করলাম যে এটা কী করবো মেয়েকে বললাম তোর বাবা জানিস তো এটাকে এই বলছে তখন কি উত্তর দিচ্ছে জানো তো বলছে আমি না থাকলে এটা কি করে করব। থাকলে তো ঠিক করে দিতুম আছি কি না থাকলে আমি ওটাকে নিয়ে কি করব। এটা কোনো কথার কথা বলো যার যেটা দায়িত্ব তাকে সেটা আগে ভাবতে হবে না এবার আমি তাকে যদি বলি যে তোমার যখন খুব পেট জ্বলবে তখন আমি রান্নাটা বসাবো নাহলে আমি কি করে জানবো বলো তোমার খিদে পেয়েছে এইগুলো বলতে গেলে তোমাকে বলি না সংসারে অনেক কিছু আছে অনেক কিছু বাড়বে সেই জন্য আমি জানি সে একটাই ভাত খাবে আমাকে তো মানে দশটার সময় ভাতটা বসাতে হবে তবে তো আমি জানব যে আমার চার ঘন্টার মধ্যে রান্নাটা হবে এই জিনিসটাকে নিয়ে বললাম না কথা কাটা কাটি এইয তারপরে দেখো মাথা ঠান্ডা করে তার এই উত্তর শুনে আমি তো জেনে গেছি মানুষটা ওই রকম তারপর দেখো নিজেই একটা বাঁশ বার করলুম আর বাঁশটা বার করতে ওইখানে যে আমার যা অবস্থা হলো না সেই কি বলবো তোমাদের ওই যে দেখতে পেলে চৌকির ওপর বাঁশটা ওই জায়গা থেকে ওটা একটা বেটা ছেলের কাজ ওটা কিন্তু আমার কাজ নয় তাতেও আমি ওই সব আর হার মানি না যে করতে হবেই বেটা ছেলে মেয়ে ছেলে বলে নয় আমার ট্যাঙ্কিটা ভেঙে পড়ে যাওয়ার থেকে মানে অনেকটা সেফ তারপরে দেখো বাঁশটা ছাদে রেখে দিয়ে চলে এসেছি ছাদের রেখে দিয়ে চলে এলাম কেন জানো তো ট্যাঙ্কিটা যাতে আর পুরোটা পড়ে না যায় পুরোটা যখন যদি আরও হেলে হেলে পড়ে যায় না আমি যাতে আটকাতে পারি ওই বাঁশটা দিয়ে বেঁধে ফেলতে পারি দড়ি দিয়ে সেই জন্য সব কিছু সেট করে রেখে তারপরে বারোটায় গেছিলাম আমি পোস্ট অফিস দেখতে পেলে জামা আমার ছেড়ে পোস্ট অফিস থেকে এসেছি দেড়টার সময় এসেছি কারণ পোস্ট অফিস বাজার ওগুলো আমার আর্জেন্ট কাজ ছিল এসে তবে আমি হালকা একটু ঝোল করে ভাত খেয়েছি এখন বাজে জানো তো তিনটে তিনটের সময় এবার সমস্ত আমি রান্নাঘর গুছিয়ে নিয়েছি বুঝতে পারছো তোমাদের দিদিভাইয়ের জীবনযাত্রা তোমাদের বাড়িকে বলি না নেগেটিভভাবে কেউ নেবে না মোটিভিয়েশন নেবে কেউ যদি নেগেটিভ ভাবে নাও তোমাদের দিদি ভাই কিন্তু সবসময় এগিয়ে যায় আমি না কোনো নেগেটিভ জিনিসকে ধরে বসে থাকি না আমি জানি কাজ আমাকে ফল দেবে তোমাদের দাদাভাইকেও এই কথাটা বলি তুমি একটা কথা বললে আমি লাখটা কথা বলবো এতে কি আমাদের কোনো উন্নতি ভালো দিক হবে তাতে আমি রান্নাও বসাবো না আবার শুয়ে থাকবো কিচ্ছু হবে না এতে ফালতু কথা ছেড়ে যেটা কথা যে জিনিসটা আমাদের বাঁচবে সেইটা নিয়ে বলো আজকে যদি ট্যাঙ্কিটা পড়ে যেত তাকেই তো করতে হতো বলো আমি তাকে মায়া করে দুটো সাহায্য করব মায়া করি বলে কথাটাকে বলছি যে ট্যাঙ্কিটা পড়ে যেত আমার লাগবে মানে লাগবি তোমাকে এনে দিতে হবে চব্বিশ ঘন্টায় নাহলে আমি কিছুই করব না এটাই তো বলো যে পরিশ্রম করব তারপরে বাজে কথা শুনবো এগুলো কেন করবো গো তারপরে দেখো যাই হোক বলো ঠিক আছে সন্ধেবেলায় যে দেখছি এসব ছাড়ো যে দুটো বাঁশ লাগাবো প্রথমে কি বলছিল না তো পাইপ লাগাবো এখন পাইপ লাগাতে ওটা ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা আর পাইপ এখনও লাগাতেও পারবে না দু তিন বছর টাইম নিচ্ছিলো এবার দু তিন বছর টাইম নিলে ট্যাঙ্কিটা কি ওর কথা শুনে আটকে থাকবে বলো সে তো আমার মানে পাইপ কিনতে কিনতে আমার দুটো ট্যাঙ্কিই ছেড়ে পড়ে যাবে তাই বললাম আপাতত হাতের কাছে যেটা আছে যেটা বাউন্ড হয়ে মানে চাঁদ ধরতে যেও না বাঁশ আনো আমাদের ঘরে বাঁশ আছে বাঁশ দিয়ে আপাতত বাঁধো চার পাঁচ বছর তো দেখতে পেলে ভালোই চললে একদিন পরিশ্রম চার পাঁচ বছর যাক না আমার সব সময় কী জানো তো ওই বড়ো বড়ো কথা বড় বড় হব সেগুলো আমার সব মানে একদম পছন্দ নয় একবারে কেউ দেখবে বড় হতে পারে না আগে গোড়াটাকে শক্ত করতে হবে নাহলে দেখবে ধস নেমে যাবে সেইটা আমার তোমাদের দাদাভাইকেও বলি মানে আমিও সেটাই পছন্দ করি যে এনে দেয় না ওই সব তোমাদের আমি কিছু বলতে পারবো না বেড়াতে যেতে বলো এক্ষুনি বেড়াতে চলে যাবে যতক্ষণ টাকা আছে যা বলো খরচা করে দেবে তারপর তো তো আমাকে ভাবতে হবে বলো তারপরে সে আমাদের সংসারেই অশান্তি হবে কারণ তোমাদের আমি বললাম না যে কোনো আমি কাজ করি ঠিক আছে কিন্তু আমি পরিপাটি আমি একটু গুছিয়ে গুছিয়ে কাজ করা পছন্দ করি তোমরা দেখেছো আর তারপরে আমার সামনের মেয়ে পড়া এত খরচা আছে আমাকে তো হিসেব করতেই হবে দুজনেই যদি সমান সমান হয়ে ঘুরি তাহলে আর কিছু থাকবে সেই জন্য এইটাকে নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল মিটিং হয়ে গেল যে ঠিক আছে দেখবো তারপরে তোমাদের যখন ভিডিওটা দিচ্ছি তখন কিন্তু আমার ট্যাঙ্কি সুন্দর করে আবার ছাওয়াও মোটামুটি হয়ে গেছে ওই যে কি বললাম না আগে বললে কথাগুলো শুনলে খুব ভালো লাগে মানে যতক্ষণ মানে ইগনোর কান্দবো না ইগনোর করতে করতে আজকে আমাকে কতটা সকাল থেকে পরিশ্রম করতে হলো বলো তো এখন সাড়ে তিনটে বাজছে মানে শুধু ওই ট্যাঙ্কিটা ছেড়ে ওই বাঁশটা রেখে এলাম তোমরা দেখতে পেলে আর তার ফাঁকে ফাঁকে আমি একবার করে যে দেখছি ওই যে যদি হেলে পড়ে যায় আরও অতগুলো অ্যাডভাস্টারে ভা ধরে রাখতে পারবো ওই ট্যাঙ্কিগুলো তো কি আছে সেই জন্য যে একবার করে দেখছি দেখতে দেখতে আবার এই কাজ করছি আমার না শরীর বইছে না সাড়ে তিনটের সময় তিনটেই ভাত খেয়েছি ভাত খেয়ে এরপরে ভাবলাম এগুলো ঝাঁট দিয়ে দিই যেটা হয়ে গেছে হয়ে গেছে যতক্ষণ ওই বাঁশটা না পেয়েছি না খুব আমার চিন্তা হচ্ছিল যে কি করব। তোমাদের বললাম না আমার শরীরে একটু আঘাত লাগুক আমার অত কিছু মনে হয় না কিন্তু একটা জিনিস চলে গেলে একটা ট্যাঙ্কি অত বড়ো ভাবো যাদের কাছে প্রচুর পয়সা আছে তাদের কাছে হয়তো আমার এই কথাটা মানে খুব ছোট লাগবে কিন্তু আমাদের কাছে একটা ট্যাঙ্কি মানে একটা বড় সোনার জিনিসের থেকেও এখন বিশাল সেই জন্য আমার কাছে বিশালই হ্যাঁ কে যদি কেউ এনে দিতে পারে সেখানে আমার কোনো ইয়ে নেই কারণ জিনিসটাকে আমাকে পরিশ্রম করে করতে হয় সেই জন্য আমার কাছে ওটা এখন বিশাল ব্যাপার দুটো ট্যাঙ্কি তোমরা দেখেছো অনেক কষ্ট করে করেছি গো তারপরে সাড়ে তিনটা এখন বাজছে ভাবলাম যা হয়েছে হয়েছে এরপরে মাথা ঠান্ডা করে সব ঝাঁত দিয়ে নিচ্ছি যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না আরও দেখবে মনটা খিচ খিঁচ লাগবে এগুলো সমস্ত তো আমার কাজের রুটিন ছিল আজকে শুধু হলো না রান্নাঘরটা পরিষ্কার তারপরে একটু শুয়ে টুয়ে কিন্তু আমি আবার সন্ধেবেলায় ঠাকুর ঘরটাও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি সেটা তোমরা পরের ভিডিও দেখতে পাবে এবার তোমাদের আমি মানে একটা ভিডিও দেখে তো সব বুঝতে পারবে না তোমাদের বলি না সবসময় আমার পজিটিভ কাজগুলো লক্ষ্য করবে সমস্ত ভালো খারাপ তোমাদের দুটো দিকই কেন বলি যে যাতে তোমরা মোটিভিয়েশন পাও মেয়েদের কথাটা কেন বলি আমি তো ছেলে জানি না ছেলেদের ব্যাপারে বলতে পারবো না মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে ঘরে বসে কিন্তু মেয়েদের শক্ত হতে হবে ডিসনটা একদিকে সবসময় আমাকে কে বললো কে ভালো বললো কে খারাপ বললো সব করতে গেলে কেউ কখনো নাম কেনার জন্য কিচ্ছু হয় না জেনে রাখবে নাম কোথাও কেউ পাবে না নিজে ভালো থাকবো বলে কাজটা করতে হবে নিজে ভালো থাকবো নিজের জন্য করতে হবে আগে আমি না সবসময় নিজের কথা ভাবতাম না জানো তো যখন আমার এই বড় শরীর খারাপটা করলো তখন ভাবলাম আমার মেয়ে যদি না থাকতো এক গ্লাস জলও নিয়ে খেতে পারছিলাম না তোমরা দেখেছ এরকম আগে আমার সাথে প্রায় হয়েছে কখনো না এতটা মানে ভুলে যাই কিন্তু এবারে ঠেকটা আমাকে একটা শিক্ষা দিয়েছে আমার মেয়ে অত বড় তো দিন রাত আমাকে এমনভাবে করেছে না আমার শরীর খারাপের থেকে না ওকে বেশি কষ্ট হচ্ছিল দেখে যে আমি উঠতে পারছি না সেইটা না দেখবে নিজের ওপর ঘা খেলে যাদের না শক্ত হয় রক্ত একটা মেয়ে সেই থেকে আমি অনেকটা অনেক কি এক বাড়ি আর দেখতে পাচ্ছ আমি সবসময় সারাদিন কাজ নিয়ে থাকি কার কে কি বললামি ধারধারি না ভাই একটা জিনিস জেনে রাখবে লোকের কাজ কিছু লোক আছে তারা শুকুনি মতো কোথায় ভাগার 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 খুঁজে খুঁজে বেড়াবে আরে আমাদের জীবনটা যদি ভাগার না করি তারা দেখবে না খেয়ে এমনি সেখান থেকে চলে যাবে তাদের কাজই হচ্ছে খুঁজে খুঁজে বেড়াবে ওই সব লোককে পাত্তা দিতে গেলে দেখবে আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না আমাদের কাজে টার্গেট রাখতে হবে আর যাদের কাজেই এর ঘরে কি হচ্ছে তার ঘরে কি হচ্ছে তাদের টাইমগুলো ওইভাবেই নষ্ট হবে তাদের জীবনগুলো একবার লক্ষ্য করে দেখবে তো কিছু করতে পেরেছি না পেরেছে কি পারেনি কিছুই তারা করতে পারে না ওই এক ঘন্টা ধরে এর ঘরে ওর ঘরে তার ঘরে কিন্তু যার ঘর তার ঘর কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছ সকালে এত চেঁচামেঁচি হলো ঝগড়া হলো তারপর সব কাজ হয়ে গেল কিন্তু এটাকে নিয়ে যে দু ঘন্টা বসে থাকবে তার সেই দু ঘন্টাটাই নষ্ট কারণ জীবনে যারা কাজ করে তাদের দেখবে শক্ত হয়ে সব রকম চলতে হবে মিঠু মিঠু করে তো কাজ হয় না যে কোনো একটা শক্ত একটা ছাত্রকে যখন একটা টিচার পড়ায় তখনও তাকে শক্ত হয়ে অনেক কিছু করতে হয় দেখবে সেটাকে তো ধরে বোরষে থাকলে চলে না তারপর দেখো একটুখানি দশ মিনিট শুয়ে নিয়েছিলাম শুয়ে নিয়ে না আর মন টেকে নিই শরীরটা তো আর বইছে না কিন্তু ট্যাঙ্কির ছাপটা কমে গেছে তারপর ভাবলুম না শরীর ভোগ আর নাই ভোগ মনের জোর নিয়ে উঠে পড়েছি উঠে পড়ে তাড়াতাড়ি করে ভাবলাম গ্যাসটা পুঁচে নিই গ্যাসটা পুঁচে নিয়ে এরপর এক দেড় ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আবার লেগে গেছি আমি ঠাকুর ঘর গোছাতে মনের জোর একটা দেখবে বিশাল জোর মনের জোরটা প্রচুর দরকার তারপর দেখো আমার রান্নাঘর গোছানো হয়ে গেল আধ ঘন্টা রেস্ট নিয়ে এরপর তোমরা পরের ভিডিও দেখতে পাবে আমি কেমন এরপর ঠাকুর ঘর গোছাতে লেগে গেছি